রাজপরিবার ছাড়ছেন প্রিন্স হ্যারি ও স্ত্রী মেগান। রাজপরিচয় ত্যাগ করে আর্থিকভাবে স্বনির্ভর হতে চান ডিউক ও ডাচেস অফ সাসেক্স। এক ঘোষণায় জানান, ব্রিটিশ রাজপরিবারের সদস্য বা সিনিয়র রয়্যালস হিসেবে না থাকলেও রানি, কমনওয়েলথ ও পৃষ্ঠপোষকদের প্রতি দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখবেন না তারা। 2018 সালের মে মাসে জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের মধ্য দিয়ে পরস্পরের জীবনসঙ্গী হন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। সেন্ট জর্জ চ্যাপেলে রানী দ্বিতীয় এলিজাবেথ ও অভিজাত 600 অতিথির উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে বিভিন্ন সময়েই নানা কাজের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে রাজ পরিবারের বাকিদের থেকে তারা ছিলেন কিছুটা ভিন্ন। তাদের এমন সিদ্ধান্তে কষ্ট পেয়েছেন রানী এলিজাবেথ। এ কারণে হ্যারি ও মেগানের সিদ্ধান্ত পরিবর্তন করতে প্রিন্স অফ ওয়েলস এবং ডিউক অফ ক্যামব্রিজের কর্মীদের একটি কার্যকর সমাধান খুঁজতে নির্দেশ দিয়েছেন তিনি। রাজ পরিবারের সঙ্গে নিজেদের ভবিষ্যৎ নিয়ে চলমান আলোচনার মাঝে কানাডায় ফিরে গেছেন প্রিন্স হ্যারি, মেগান ও ছেলে আর্চি। তাদের সিদ্ধান্ত অনুযায়ী অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়া মানে রাজ কোষাগার থেকে আর কোনো অর্থ নেবেন না তারা। তবে বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রে কাটানোর সিদ্ধান্ত নেয়ায় তাদের নিরাপত্তার বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাদের নিরাপত্তায় খরচ পড়বে $100 কোটি, জানিয়েছে নিরাপত্তা বিশেষজ্ঞরা। এদিকে লন্ডনের বিশ্বখ্যাত মাদাম তুসো জাদুঘরে রাজ পরিবারের জন্য নির্ধারিত স্থান থেকে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের মোমের মূর্তি সরিয়ে নেওয়া হয়েছে। ব্রিটেনের রাজ পরিবারের সিনিয়র সদস্যের খেতাব ছাড়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মূর্তিগুলো সরিয়ে ফেলা।